আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাত ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আমরা কথা বলবো দাওয়ার উপরে। অনেক মুসলিম ভাই ও বোনেরা তারা জিজ্ঞাসা করেন যে মুসলিমদেরকে কীভাবে আমরা দাওয়াত দিব। যদি আপনি একদম কিছু নাও জানেন, তবুও আমরা এই ভিডিওতে বলে দিব যে কীভাবে আপনি কথা বলতে পারেন বা কীভাবে দাওয়াত দিতে পারেন। শুধু মুসলিম না, এটা মুসলিম অমুসলিম সবার জন্য একটা কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। তো প্রথম আমরা যখন কাউকে দাওয়াত দিতে চেষ্টা করব, তখন আমরা আসলে রুবুবিয়াতের কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি আকাশমণ্ডলীর সৃষ্টিকর্তা, এটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব ভিন্নভাবে। যেহেতু একটা অমুসলিম যদি আপনি রুবুবিয়াতের কথা বলেন, তাহলে এটা সম্ভাবনা কম যে সে এটা বুঝবে, তাই তাকে তার মতো উপযোগী করে বোঝাতে হবে। তো সবাই এটা বিশ্বাস করে যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, অর্থাৎ সবাই এটা মানে যে পৃথিবী আগে কি ছিল না, মানে পৃথিবী সৃষ্টি হয়েছে। তাহলে এটার আপনার পরিষ্কার বুঝতে পারছেন যে সবাই এটা বিশ্বাস করে যে পৃথিবী সৃষ্টি হয়েছে। এখন তাকে জিজ্ঞাসা করেন এই পৃথিবী কি সৃষ্টি হয়েছে, এটা কি আগে ছিল নাকি হয়েছে, সে এই বিষয়ে অবশ্যই বলবে। সাধারণত সবাই এটা বলে থাকে এবং এটা খুবই কমন, সবাই এটা বলবে যে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, পৃথিবী আগে ছিল না। এরপর আপনি জিজ্ঞাসা করতে পারেন এই চন্দ্র সূর্য, এই গ্রহ নক্ষত্র, এরপর পৃথিবী এবং আকাশমণ্ডলীর মধ্যে যা আছে, এই পৃথিবীতে যা আছে, এই সবগুলো কি এমনিতে হয়ে গেছে নাকি এর একজন সৃষ্টিকর্তা আছে। তো অবশ্যই সবাই বলবে যে কেউ না কেউ এটা সৃষ্টি করেছেন, কেউ গড বলতে পারে, ভগবান বলতে পারে। আর যারা বিজ্ঞানে বিশ্বাস করে বা সব কিছু সাইন্টিফিক্যালি বুঝতে চেষ্টা করে, তারা বলবে যে এটা কোনো একটা পাওয়ার, কোনো একটা পাওয়ার এটা সৃষ্টি করেছে। তারা সৃষ্টিকর্তা না বললে একটা পাওয়ারকে মানছে, অর্থাৎ একটা এনার্জিকে মানছে, যিনি সুপ্রিম, তিনি অনেক বেশি পাওয়ারফুল, তিনি অনেক কাজ করতে পারেন বা যা মানুষ পারে না, এবং মানুষের চেয়ে তিনি অবশ্যই শ্রেষ্ঠ। তাহলে দেখেন এই বিষয়গুলো তাহলে তার কাছে পরিষ্কার হচ্ছে এবং আপনি তার কাছে দাওয়াত দিচ্ছেন। পাশাপাশি তিনি পাশাপাশি আপনি এই বিষয়গুলো বলার চেষ্টা করবেন, তাহলে তিনি তো অবশ্যই আমাদের জন্য একটা ম্যানুয়াল, একটা গাইডলাইন দিবেন। বা আমরা আমাদের যদি কোনো সৃষ্টিকর্তা থাকে, বা আমরা আমাদের বাবা মা যখন আমরা বিপদে পড়ি, তখন বাবা মা কী করে আমাদের সহযোগিতা করেন, সাহায্য করেন। যখন আমরা কোর্টে যাই, তখন কি সেখানে একটা বিচার আচার হয়। তাহলে সব কিছুর কম্বিনেশন একজন সৃষ্টিকর্তার ভিতরে যদি না থাকে, তাহলে তিনি পরিপূর্ণ স্রষ্টা হতে পারেন না। অর্থাৎ বাবা মা যেমন আমাদেরকে আদর যত্ন করেন, তো সৃষ্টিকর্তাও আমাদেরকে অনেক কিছু দিবেন। এজন্য আমরা বলে থাকি আমাদের হাত পা, চোখ, কান, নাক, অন্তর, ব্রেন, পঞ্চ ইন্দ্রিয়, এসবগুলো কি সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। পাশাপাশি সৃষ্টিকর্তা যেহেতু পরিপূর্ণ জ্ঞান রাখেন, তাই তিনি বিচারের ব্যবস্থা করেছেন, মানে বিচারের জন্য মানুষের যে গাইডলাইনগুলো লাগবে সেগুলো তিনি দিয়েছেন। তো এই বিষয়গুলো তুলে ধরা, পাশাপাশি কন্ট্রাডিকশন অনেক সময় মানুষ প্রশ্ন করতে পারে, এজন্য আমি সৃষ্টিকর্তার পাশাপাশি মানে পিতামাতার উদাহরণ দিয়েছি, এরপর উদাহরণ দিয়েছি বিচারালয়ের বা প্রশাসনিক ক্ষেত্রের। এসবগুলোই কাজে লাগে একটা দেশ পরিচালনা করার জন্য। তাহলে একটা পৃথিবী পরিচালনার জন্য কি কিছুই প্রয়োজন হয় না? এটা যদি কেউ বলে, এটা বেশ হাস্যকর এবং তার অপরিপক্ষ জ্ঞানের একটা পরিচয়ক, এবং তার কথাগুলো বেশ আপত্তিকর, এবং এটা মানে একজন জ্ঞানবান ব্যক্তির কথা নয় যে পুরো পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা থাকবে না, পুরো পৃথিবীর কোনো নিয়ন্ত্রণকারী থাকবে না। এই পৃথিবীর একটা দেশ, এই পৃথিবীর সুপার পাওয়ারগুলো, বা এই পৃথিবী আপনি যদি দেখেন পৃথিবীর বিভিন্ন সংস্থা বা পৃথিবীর সবগুলো অনেকগুলো দেশ মিলে তারা জাতিসংঘ তৈরি করেছে, তারা একটা কন্ট্রোলিং সিস্টেম আছে। তাহলে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য তারা জাতিসংঘ তৈরি করলো। তাহলে পুরো বিশ্বজগৎকে সৃষ্টি করার জন্য সৃষ্টিকর্তার কি কোনো কন্ট্রোলিং পাওয়ার থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে এই বিষয়গুলো একজন অমুসলিমকে প্রথমে বোঝানোর চেষ্টা করতে হবে, মানে রুবিয়াতে ধারণাটা পরিষ্কার করতে হবে। এরপর বলতে হবে যে সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, আমাদের কি তার ডাকার প্রয়োজন নেই? আমরা তো বিপদে পড়লে আমাদের সবচাইতে প্রিয়জনকে ডাকি, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের ডাক শুনবেন না, বা তিনি কি আমাদের সম্পর্কে জানেন না? তাহলে আপনারা বুঝতে পারছেন যে এইভাবে আপনি আস্তে আস্তে
সেই পথে যাবেন একজন ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে, যেটা অনেক বেশি উপযোগী হবে। তাহলে তাকে এরপর দাওয়াত দিতে হবে, বলতে হবে তাহলে আপনি কোনো প্রয়োজনে সৃষ্টিকর্তার কাছেই সাহায্য চান বা আপনার সাহায্য চাওয়া উচিত। তিনি হতে পারেন গড, হতে পারেন ভগবান, যে কেউ হতে পারেন, ও হতে পারেন যেহোবা, হতে পারেন আল্লাহ। আপনাকে যে সৃষ্টি করেছেন আপনি তার কাছে সাহায্য চান, তিনি যেন আপনাদেরকে সত্য এবং সঠিক পথ দেখান, তিনি যেন আপনাকে সত্য পথটা দেখান। আপনি কায়েম মনোভাবকে একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে সেই রবকে, সেই সৃষ্টিকর্তাকে যা ডাকেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার কাছেই বলেন যে আমাকে পথ দেখাও, আমাকে সঠিক পথ দাও, সত্য যে পথ সেটা আমাকে গ্রহণ করার মানে উপযোগী করো এবং সেই পরিবেশ পরিস্থিতি আমার জন্য সৃষ্টি করে দাও। আপনি কার কাছে সাহায্য চাইবেন? সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে। সে যে হতে পারে, এক্স ওয়াই জেড, আপনার যদি একজন আপনি অমুসলিম হয়ে থাকেন তাহলে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছেই সাহায্য চান, তিনি যেন আপনাকে নিদর্শন দেখান, তিনি যেন আপনাদেরকে সত্য এবং সঠিক পথ দেখান। এভাবে আমরা একজন অমুসলিমদের সাথে কথা বলবো এবং তাকে দাওয়াত দিব যে এই পৃথিবীর পর একটা জীবন আছে, সেখানে তো বিচার হবে। আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে তখন আমাদের কী করতে হবে? জবাব দিতার বিষয় থাকবে সেখানে। আমরা যদি সত্য কথা বলি তাহলে সেখানে কি পুরস্কার পাবো? যদি এই সত্য মিথ্যার পার্থক্য না থাকতো তাহলে তো এই পৃথিবীতে আমরা পশুর মতোই জীবনযাপন করতাম, কোনো নিয়ম থাকবে না, যা মনে চাইবে সেই কাজগুলো। এভাবে আমরা একজন অমুসলিমদেরকে দাওয়াত দিতে পারি এবং আমরা মানে অমুসলিমদেরকে বলবো যে আপনি আল্লাহর কাছে সত্য এবং সঠিক পথ সিরাতুল মুস্তাকিমের সাহায্য চাইবেন। আপনি সৃষ্টিকর্তার কাছে বলবেন যারা পূর্বে ভালো লোক গত হয়েছে তাদেরকে পথ আমাদের প্রদর্শন করো এবং পূর্বে তুমি যাদেরকে ধ্বংস করে দিয়েছ তাদের থেকে আমাদেরকে কী হেফাজত করো, তাদের থেকে আমাকে দূরে রাখো, আমাকে তোমার একনিষ্ঠ বান্দা বানিয়ে নাও। তো আপনারা বুঝতে পারছেন আমরা এখানে সূরা ফাতিহা যে আহ্বানগুলো করে থাকি সেগুলোই বললাম। সূরা ফাতিহা এক নম্বর সূরার 1-7 আয়াত। আর আপনি যদি এভাবে বলেন, আশা করা যায় একজন ব্যক্তি অবশ্যই মানবে যে একজন পাওয়ার আছে এবং তার চিন্তার একটা প্রভাব পড়বে, সে চিন্তা করার চেষ্টা করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার একটা সম্পর্ক থাকা দরকার এবং সে চিন্তা করবে যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এই পৃথিবীর মালিক, তার কাছে আমাকে সাহায্য চাইতে হবে এবং তিনি অনেক ব্যক্তিদেরকে ধ্বংস করেছেন, তিনি যেন আমাকে ধ্বংস না করে দেন। এই চিন্তা ফিকিরগুলো অবশ্যই আমাদের ভিতরে থাকতে হবে এবং এভাবে আমরা একজন অমুসলিম ভাইকে ইসলামে দাওয়াত দিতে পারি, ইসলামের দিকে আহ্বান করতে পারি। আমি সংক্ষেপে সূরা ফাতিহা সম্পর্কে বলেছি, আপনারা কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে বিভিন্ন হাদিসের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার মাধ্যমে দাওয়াত দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপে দাওয়াত বোঝাতে চেষ্টা করেছি, পরবর্তীতে আমরা বিভিন্ন এপিসোডে এই বিষয়গুলো আরও পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে যারা কাজ করছে সবার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।